আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের ফুল এবং ফলের গাছ লাগিয়েছি, তো প্রথম পর্যায়ে আমাদের গাছগুলো খুবই সবুজ এবং সতেজ থাকে। আমরা খুবই সুন্দরভাবে মাটি তৈরি করি প্রথম কয়েক মাস সবুজ সতেজ থাকার পরেও। পরবর্তীতে দেখা যায় গাছের পাতাগুলো একেবারে নেতিয়ে পড়ছে। গাছের মাটি পুষ্টিকর হওয়া সত্ত্বেও গাছটা হঠাৎ কেন জানি না একেবারে নরম হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কমেন্ট অনেকেই করে যে গাছটা কেন, ভালো গাছ হঠাৎ করে কী হলো যে গাছটা এখন একেবারে পাতা নেতিয়ে পড়ছে, প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়ার পরেও গাছটা যেন একেবারে সবুজও সতেজ হচ্ছে না। তো এই সবুজ সতেজ না হওয়ার কারণ মূলত দুইটা। প্রথম যে কারণে সবুজ সতেজ হয় না সেটা হচ্ছে, যদি আপনার টবে, একটি টবে গাছটা দীর্ঘদিন লাগানো থাকে, মানে 2 থেকে 3 বছর হয়ে গিয়েছে, কিন্তু মাটিটা পরিবর্তন করেননি, তো পুষ্টিহীনতার কারণে মূলত এই সমস্যাটা হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। আর মূল যে সমস্যাটা হয়, যে অনেকে বলে আমার গাছের মাটিটা একেবারে সুন্দর করে আমি তৈরি করেছি, মাটিটা পরিবর্তনও করেছি, গাছটা বেশি দিন যাবৎ লাগাইও নি, তারপরেও কেন এই সমস্যাটা হচ্ছে, আমার টবের মাটিতে পর্যাপ্ত পুষ্টি থাকার পরেও কেন এই সমস্যা হয়? তো মূলত টবের মাটিতে যখন কেঁচো আক্রমণ করে, কেঁচো যখন আক্রমণ হয় তখন মূলত গাছটা খাদ্য খেতে পারে না, গাছটা একেবারেই দুর্বল হয়ে যায়। অতিরিক্ত কেঁচোর আক্রমণ প্লাস নিমাটোড, এই নিমাটোডটা হচ্ছে কৃমি রোগ। এটা হচ্ছে শিকড়ের মধ্যে যে গাছটা একেবারেই খাদ্য খাওয়া বন্ধ করে দেয়, তখন গাছটা একেবারে দুর্বল হয়ে পড়ে। টবের মাটিতে পুষ্টি বা খাদ্য থাকার সত্ত্বেও গাছটা কিন্তু কোনো প্রকার খাদ্য খেতে পারে না, তো সেক্ষেত্রে গাছটা আপনা আপনি একেবারে নরম হয়ে যায়। তো এই নেমাটোড বা কেঁচোর আক্রমণ প্রতিহত করার জন্য অবশ্যই ফুরাডান বা কার্বোফুরান বা দানাদার জাতীয় ওষুধ প্রতি 2 মাস পর পর অবশ্যই আমরা 2 থেকে 3 চা চামচ করে টবে ব্যবহার করব, তাহলে এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না।